নজর রাখবো পরবর্তী সংবাদে। চোরেদের বাল পালন তো দিন কে দিন বেড়েই চলেছে এবার সোনামুড়াতে, এবং কখনো বা অঙ্গনওয়াড়ি সেন্টার কখনো বা বাড়ি ঘরে ব্যাপক ভাবে এবার চুরির ঘটনা সাম্প্রতিক কালে প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে এবার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ক্রমাগত চোরেদের দৌরাত্ম, এবং তারই মধ্যে সেই চুরির অভিযোগে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে বুধবার সোনামুড়া মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করলো সোনামুড়া নগর এলাকার অঙ্গনওয়াড়ির কর্মীরা। অভিযোগ রয়েছে যে বিগত কিছু মাস যাবৎ নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ড স্থিত প্রায় 5টি অঙ্গনওয়াড়ি সেন্টারে হানা দিয়েছে চোরের দল, এবং এতে করে সেন্টারে থাকা শিশু খাদ্য এবং প্রসূতি মায়ের খাদ্য সামগ্রী পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে চোরের দল। এতে করে ক্রমাগত চাপের মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, কেননা শিশু খাদ্য চুরি হয়ে যাওয়াতে তারা শিশু এবং প্রসূতি মায়েদের সেই খাবার সরবরাহ করতে পারছে না, ফলে নিজ নিজ সেন্টারে অধীনস্থ অভিভাবকদের রোষানলে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। কি রয়েছে বিস্তারিত শুনুন। সোনামুড়া নগর পঞ্চায়েত ICDS প্রজেক্টের ওয়ার্কার, আমরা বেশ কিছুদিন ধরে বিগত প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরির একটা প্রকোপ দেখা গেছে। সেখানে দেখা গেছে সেন্টারে প্রথমে সিলিন্ডার চুরি করা হচ্ছে, কোথাও তালা ভেঙে কোথাও শিকল ভেঙে এভাবে চুরি করা হচ্ছে। প্রত্যেকটা সেন্টার থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর পর দেখা গেল যে না, কোনো কোনো সেন্টারে সিলিন্ডারের সাথে সাথে চাল ডাল ডিম বাসনপত্র যা পাচ্ছে এভরিথিং চুরি করে নিয়ে যাচ্ছে। আবার কোনো কোনো সেন্টারে এমন আছে যে একটা সেন্টারে এক থেকে দুইবার এমনকি তিনবারও চুরি করা হচ্ছে। এই ধরনের সমস্যায় আমরা অনেকবার থানার দ্বারস্থ হয়েছি, জিডি এন্ট্রি করেছি, আপনারা শুনেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য। কার্যত নিরুপায় অঙ্গনওয়াড়ি কর্মীরা আজ দ্বারস্থ হয়েছেন মহকুমা শাসকের নিকট, এবং সোনামুড়া মহকুমার শাসক অরূপ দেব তাদের এই সমস্যার বিষয়ে অবগত হয়েছেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও তাদের জানিয়েছেন। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।